হ্যাঁ ফ্রেন্ডস লিপি চলে এসেছে লিপিস কিছু মিচু থেকে আবার একটা ব্লগ নিয়ে তো আজকে তোমাদের পিকনিকের সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করবো তো এই পার্টে আছে কিছু খেলাধুলা মজা সবই আর কি তো প্রথম দিনেই দেওয়া যেত কিন্তু অনেকটা বড়ো হয়ে যেত তাই জন্য আমি প্রথম দিন দিইনি দুটো পার্টে দিচ্ছি যাতে ছোটো ছোটো হলে সবার দেখতে ভালো লাগে আর কি দেখো কথা বলবো কি উনি এসে এলেন ওনার সবসময় কিছু বলার থাকে বল কি বলবি তো থাকুক বসে তাহলে আজকে যদি তোমাদের ভালো লাগে পিকনিকের বাকি অংশ দেখতে তো কমেন্টে লিখো কেমন লাগলো আর জায়গাটা সত্যিই খুব সুন্দর ওখানে আবার ছোট ছোট এরকম কটেজের মতো আছে যেগুলো ভাড়া নিয়ে থাকাও যায় সেই ব্যবস্থাও আছে সেই ভাড়াটাটা আমি জানি না অবশ্য কত সেরকম জিজ্ঞেস করা হয়নি কারণ এটা অফিসের ব্যাপার ছিল অফিস থেকেই সব ঠিক করা হয়েছিল হ্যাঁ আমার হাজব্যান্ড হয়তো জানে কারণ যখন ঠিকঠাক হয়েছে আমার দেওর ভাসুর হাজব্যান্ড ওরা তো সবাই ওখানেই সবাই সবাইকে ভিডিওতে দেখাবো যাদের তো দেখিয়েছি যা ননদ সবাইকে দেখিয়েছি এখন দেখানো বাকি আছে দেওর ভাসুর দেখলেই বুঝতে পারবে আমাকে আর বলতে হবে না সবাই একই রকম দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিও তো দেখতে থাকো ভালো লাগলে বলো কমেন্টে চলো তো চলে এসেছি এই দেখো গান বাজছে বলে আমাকে ভয়েস দিতে হচ্ছে নইলে ভয়েস যদি দিতে না হতো আরও ব্যাপারটা দেখতে ভালো লাগতো কিন্তু পিকনিকের ওখানে তো গান বাজবেই এখানে পকোড়ার লাইন দেখো আমাদের সবাইকে তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলির অনেকেই রয়েছে তো পকোড়ার লাইন বেশ লম্বা আর এমনি হচ্ছেন আমার ভাসুর মানে বর্দা এই যে সাদা জামা পড়া দেখতেই পাবে এই যে তিনটির প্রিয় জিনিস পকোড়া এক এক হাতে ভেজ পকোড়া আর এক হাতে চিকেন পকোড়া আমি একটু সেলফি তুলে নিচ্ছি দেখছি কেমন লাগছে তো পকোড়া তখন আমি মানে আমার আমি তখনও লাইনে দাঁড়াইনি আমাদের তো ফুল ব্যাটালিয়ান দাঁড়িয়েছে ওখান থেকে নিয়ে নেবো আর পরে নিয়েছি এইভাবেই সবাই বসে মজা করছে পকোড়ার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল কফি ছিল দু রকমের পকোড়া ছিল একটা ভেজ পকোড়া আর একটা চিকেন পকোড়া ভেজের মধ্যে ছিল ফুলকপি আলু ক্যাপসিকাম সব মিশিয়ে আবার শুধু ফুলকপি এইভাবে ছিল খুব টেস্টি ছিল আমার যাওয়া গেল ওখানে পকোড়ার লাইনে ওর বাচ্চাগুলোকে সামলাতে হচ্ছে বিশেষ করে মেয়েটা ছোট তো এখানে ওখানে অনেক বড় জায়গা দৌড়লা একদিকে একদিকে ওই যে সি সব রয়েছে কোন দিকে চলে যাবে একটু খেয়াল রাখতে হচ্ছে আরগুলো তো এক জায়গায় বসে রয়েছে ছোটোটাই একটু দুষ্টুমি করছে আর এই আমার বড়ো যা পকোড়া খাচ্ছে অলরেডি অনেক কিছু বলছিল মানে তোমাদের সাথে কথাই শোনাতে পাচ্ছি না ওই যে গানের জন্য খুব মজা হচ্ছে এই কথাটা বলছে আর ইনি হচ্ছেন মানবেন্দ্র দা আর ওনার বন্ধু তো আমাদের ওই দাদাই সব কিছু এই কমিটির আর কি আর আমাদের তিনজনকে তো দেখলে যা আর ননদ বসে আছে বড় একটা গ্রুপ আছে ওখানে অফিসে সেই গ্রুপের সাথে রয়েছে আর এখানে আমাদেরই বাড়ির সবাই আমাদের বাড়ির এই যে জামাই বড়ো মেয়ে ওরা দুজনেই লয়ার আর এই যে আমার মেয়ে ননদের মেয়ে তোজো আর রিমো দেখলে আর সব আসছে ছোটোখাটো একটা ওই উত্তরীয় মানে একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতো হলো সব সংবর্ধনা জানানো হলো উত্তরীয় দেওয়া হলো সেগুলো মাইকে বলছেন বিমলদা বলছেন সব কিছু সবার নাম আমি জানি না যাদের যাদের জানি বলছি তো অনেকেই আমার এই ভিডিও দেখেন তো কিছু মনে করবেন না আমি সবার নাম জানি না যাদের নাম জানি সেইটুকুই বলতে পারছি আর মনার সাথে আমি কথা বলছিলাম আমাদের জামাই একটু লজ্জা পাচ্ছে আমরা এত ওদের ওকে ডিস্টার্ব করি তো ও এসেছে অনেক রিকোয়েস্ট করার পরও এসেছে ওর কাজ ফেলে সবাই ফ্যামিলির একসাথে এনজয় করবো বলে আর এদের তখন চিপস পকোড়া পর্ব চলছে এরা এত পকোড়া খেয়েছে পরে গিয়ে লাঞ্চ ঠিকঠাক করতে পারেনি তো এই তারপরে এখানে খেলা শুরু হয়েছে আর আমার আমার যিনি ভাসুর মানে বর্দা তোমাদের দাদা ভাইয়ের দাদা যিনি তিনি খেলাধুলো করেন মানে করতেন এখনও করেন তো ইস্ট বেঙ্গল ক্লাবের ওনারা মেম্বারও আর একটা সময় খুব ভালো খেলতেন তো নানারকম তখন তো আর এরকম অবস্থা ছিল না নানা রকম নানা কারণে উনি খেলার লাইনে যেতে পারেননি মেন হয়তো তখন সমস্যা ছিল হয়তো আর্থিক প্রব সমস্যাই হবে জানি না আমি ঠিক সেটা আমি আসার অনেক আগের বহুদিন আগের কথা কিন্তু ওনারা উনি ভীষণ ভালো খেলেন এখনও খেলেন দাদা এখনও খেলেন দাদার হাতেই ওই যে মাইক যে ওটা হচ্ছে আমাদের বর্দা আর দেওয়ারও এখানেই আছে ব্যস্ত আবার ওই সব মানে খাওয়া দাওয়ার দিকটা সামলাচ্ছে আর তোমাদের দাদা ভাইকে তো দেখছোই মানে বড়ো আর মেজো এখানে রয়েছে আর এই যে বল এবারে এই যে কিক করবে এক একজন ওই পোস্ট এই এখানে আমি নিজের সাউন্ডটা ছাড়া এমনি অরিজিনাল সাউন্ডটা দিলে মনে হয় ভালো হয় দেখছি গান না থাকলে তোমাদের সেটাই শোনাচ্ছি

চালাচ্ছি তো এই হরির সাথে কথা বলতে গিয়ে তোমাদের ভিডিওতে বলে ফেলেছি তো এই দেখো এখানে হবে পাসিং দা বল প্রথমে বলা হয়েছিল যে মিউজিক্যাল চেয়ার হবে তারপরে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খাওয়া দাওয়ার পরে আর মিউজিক্যাল চেয়ার অনেকে খেলতে চাইছিলেন অনেকে চাইছিলেন না তার পাসিংদা দা বল তো বসে বসেই আর তাই জন্য সবাই রাজি ছিল তো আমি ভিডিও করছিলাম আর ছোট যাও খেলতে বসেনি আমার সাথেই ও ছিল তো বাকি প্রায় অনেকেই খেলছে দেখো কতখানি জায়গা এই ঘিরে ঘিরে যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে খেলতে অনেকে পারেনি তারা খেলেননি আর নইলে সবাই খেলেছে এখানে আমাদের তিননি আমার ননদ ননদের মেয়ে আমার জায়ের মেয়ে সবাই আছে এ শুধু মেয়েদের ছেলেদের ছিল না শুধু মেয়েদের খেলা ছিল এই যে বাসিন্দা বল বেশ মজার গান চলছে বলে আমাকে আবারও ভয়েস দিতে হচ্ছে মিউজিক্যাল চেয়ারের মধ্যেই গান থেমে গেলে বলটা যার হাতে থাকবে সে আউট হয়ে যাবে এইভাবেই ইয়ে চলছে খেলা অনেকক্ষণ তিনি ছিল আর আমার বড় যা ছিল আর একদম ফোর্থে গিয়ে আমার ননদ আউট হয়ে গেছে যেটা খুব খারাপ লেগেছে কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড অবডি প্রাইজ ছিল তো ও আর এক আর একটু থাকলেই ও একটা প্রাইজ পেয়ে যেত যাই হোক প্রাইজটা কোনো ব্যাপার না এখানে খেলা মজা আনন্দ এটাই ব্যাপার তাও অতটা সময় ছিল এতজনের মধ্যে এটাও একটা মানে খুব ভালো ব্যাপার আর তিন অতটা সময় খেলার পর আউট হয়ে গেছে সেটা একটা মন খারাপের ব্যাপার তো বটেই যা প্রাইজ যাই থাক কিন্তু প্রাইজ তো বটে এতজনের মধ্যে যাই হোক তাও খেলা তো খেলাই চলছে বেশ জমে উঠেছে তার মাঝখানে এই যে ওনারাও রয়েছেন দরকারি সব আলোচনা সেরে নিচ্ছে সবাই বসে বসে দেখছে বেশ রিল্যাক্স মুডে সবাই রয়েছে আর এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট একটু এই খেলা শেষ হলেই তারপর আবার গাড়ি ছেড়ে দেওয়া হবে যে যার বাড়ি আবার একই নিয়মে সব কাজ বাড়ি গিয়ে শুরু হবে তো এখনও খেলা চলছে খেলা শেষ হলে গিফটের ব্যাপারগুলো কমপ্লিট করে তারপর বাড়ির জন্য রওনা দেবে সবাই তো ওই যে আমাদের বর্দা দাঁড়িয়ে আছেন মাই খাতে আর এই খেলা চলছে জোরদার খেলা জমে উঠেছে এই যে তিন্নি আর স্নেহা ওর নাম আমার মেয়ের ভালো নাম সোহিনী আর আমাদের যে বড়ো মেয়ে তার নাম হচ্ছে স্নেহা তো এই দেখো একে একে আউট হচ্ছে আর একটা করে চেয়ার কমে যাচ্ছে এইভাবেই চলছে যারা বড়রা আছেন গুরুজনরা তারা এই ব্যাপারগুলো মানে দায়িত্বে রয়েছেন এই বল টলগুলো এগিয়ে দেওয়া তারপরে চেয়ারগুলো সরিয়ে দিচ্ছেন অনেকেই আছেন অনেক অনেক সিনিয়র তো তারা সবাই খুব মজা করেছে আর সবার ফ্যামিলি নিয়ে এসে এত আনন্দ হয়েছে আমি ফার্স্ট টাইম গেলাম কারণ আগে দু বছর পিকনিক হয়েছে কিন্তু ফ্যামিলি ছিল না এমনি যারা ওখানে চাকরি করেন তারাই ছিলেন জাস্ট তো এবছর থেকে ফ্যামিলি নিয়ে শুরু হয়েছে আর এটা প্রতি বছরই হবে এই যে দেখো এখানে একদম লাস্টের দিকে এই যে ননদ একটু পরেই আউট হয়ে যাবে এই জায়গাটা খারাপ লেগেছে তো আউট হয়ে যাওয়াতে বেশ ভালো খেলছিল এতক্ষণ ছিল এতজনের মধ্যে ছিল তো একটু তো মন খারাপ হয়েছে তাই জন্য তাহলে আমাদের দাস ফ্যামিলিতে একটা প্রাইজ চলে আসতে যে আউট হয়ে গেল এবার তিনজন তারপর তিনজন থেকে দুজন দুজন থেকে আবার মানে এই তিনজনই প্রাইজ পাবে তাও ফার্স্ট সেকেন্ডের মধ্যে ফার্স্ট সেকেন্ড তো দেখবে দাঁড়িয়ে দেখছে আমাদের মেয়েরাও সব দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমাদের জামাইকে দেখালাম তো এই যে এবার এবার দুজন হবে এখনো তিনজন রয়েছে এই পাসিং বল দিয়েই খেলা গেম দিয়েই তোমাদের ভিডিওটা আজকে শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই দেখো উনি ফার্স্ট হয়েছেন না ফার্স্ট হয়নি ফার্স্ট সেকেন্ডের মধ্যে এখনও আছেন এবারে কে হয় দেখা যাক হ্যাঁ এই গেমটা দিয়েই শেষ করব ভিডিওটা দুদিন ধরে চলছে পিকনিকের ভিডিও ইচ্ছে করলে আরও একদিন দেওয়া যেত বাট আর করিনি আজকে দিয়ে দিয়েছি পুরোটাই আবার পরের দিন অন্য ব্লগ দেবো তো অনেক দিন বাদে বাড়ি থেকে বেরিয়ে মানে একটু পিকনিকে গিয়ে খুব মজা করেছি সবাই করেছি আর যেহেতু ফ্যামিলি সবাই ছিল ফ্যামিলি সবাই মিলে কিছু করা কোথাও যাওয়া একটা আলাদাই মজা তো শুধু আমাদের শ্বশুরমশাই নেই এখানে উনি বয়সের ভারে আসতে পারেননি তাই বলে আর সবাই ছিলেন দেখো তো এখানেই আজকে ভিডিও শেষ করছি এনারা ফার্স্ট আর সেকেন্ড হয়েছে আর একজন নাম বলছে কি নাম জিজ্ঞেস করছে প্রাইজের জন্য তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করোটা ডা